হ্যালো এভরিওয়ান, আই এম আলোক অ্যান্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের টপিক হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, এর থেকে পার্ট টু এর আন্ডারে সাব সেকশন বি। এর আগে একটা ভিডিও আজকে কিছুক্ষণ আগে দুপুরবেলা পাবলিশ করেছিলাম, যেখানে পার্ট টু এর এ পার্টটা দিয়েছিলাম, সাব পার্ট এ দিয়েছিলাম, যেখানে আমরা কোশ্চেন্স ওয়্যার ওয়ার্কার লিভস অর জয়েন্টস এই টাইপের যে কোশ্চেন্সগুলো আছে সেখান থেকে কিছু কোশ্চেন করেছিলাম। আই থিঙ্ক 8টে কোশ্চেন আমরা সেখানে করেছিলাম, এবং এটা তার পার্ট টু। এখানে আমরা আরও সেম সেম টাইপেরই আরও কিছু কোশ্চেন্স, সামথিং ডিফারেন্ট কিছু কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। তাতে কী হবে, এই কোশ্চেন্স ওয়্যার ওয়ার্কার লিভস অর জয়েন্টসের যে পার্টটা সেটা কমপ্লিট হবে। তাহলে এরপরে আমরা নেক্সট পরবর্তী যে টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন্স থাকবে, যেমন এফিসিয়েন্সি টাইপের যে কোশ্চেন্সগুলো থাকে, যেখানে বলে দেওয়া থাকে এ এর এফিসিয়েন্সি বি এর দ্বিগুণ, এই টাইপের যে কোশ্চেন্সগুলো থাকে সেগুলো নিয়ে আমরা সেখানে ডিল করবো। আরও দু তিনটে পার্ট হবে টাইম অ্যান্ড ওয়ার্কের উপর, তাহলে টাইম অ্যান্ড ওয়ার্কটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, সময় নষ্ট না করে আজকের এই পার্টটাকে স্টার্ট করি। আর হ্যাঁ, পার্ট স্টার্ট করার আগে যদি তোমরা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো, নিচে কিন্তু সাবস্ক্রাইব বাটন আছে, সেটা ক্লিক করে দাও, তাহলে কিন্তু এই ভিডিওর আপডেটগুলো তোমরা পেতে থাকবে। আর তোমরা ইউটিউবে থেকে নোটিফিকেশনগুলো পাচ্ছ কিনা সেটা কিন্তু একটু আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমাদের আমার সুবিধে হবে, যাতে তোমার কাছে তোমাদের কাছে ভিডিওগুলো পাঠাতে পারি, নয়তো তার একটা বিকল্প বন্দোবস্ত আমাকে করতে হবে। সো আজকের প্রথম কোশ্চেন এখানে তোমাদের জন্য যেটা নিয়েছি সেটা হচ্ছে কি বলছে, 40 মেন আর সরি 40 মেন ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 40 ডেজ, দে স্টার্টেড দ্য ওয়ার্ক টুগেদার, বাট অ্যাট দ্য এন্ড অফ ইচ 10th ডে 5 মেন লেভ দ্য জব। বলছে 40 মেন ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 40 ডেজ, 40 জন মেন মানে লোক আর কি করতে পারে, 40 দিন একটা কাজকে কমপ্লিট করতে পারে। দে স্টার্টেড দ্য ওয়ার্ক টুগেদার, তারা একত্রে কাজ করা স্টার্ট করলো, ওকে ভেরি গুড, বাট অ্যাট দ্য এন্ড অফ ইচ 10 ডে, কিন্তু প্রত্যেক 10 দিনের শেষে শেষে 5 জন করে ছেড়ে চলে যেতে থাকলো। অর্থাৎ স্টার্ট করেছে 40 জন মিলে, 10 দিন 40 জনই কাজ করলো, তারপরে কি হলো 5 জন চলে গেলো, বাঁচলো 35 জন, তারা আবার 10 দিন 35 জন, তারা আবার 10 দিন কাজ করলো, 10 দিন কাজ করার পরে আবার 3-5 জন চলে গেল, বাঁচলো 30 জন, আবার 10 দিন কাজ করলো, বাঁচলো 25 জন, অ্যান্ড সো অন। এইভাবে করতে করতে আমাদেরকে জিজ্ঞেস করেছে তাহলে কাজটা কতদিনে শেষ হবে, নিশ্চয়ই 40 দিনে কাজটা শেষ হবে না, কারণ যেহেতু সব কমে আছে ধীরে ধীরে লেবারের সংখ্যা বা মেনের সংখ্যা। ওকে, তো এই কোশ্চেনটাকে পার্টিকুলারলি কীভাবে ডিল করব, তোমরা বিভিন্ন বই দেখতে হবে এটাকে এক্স ধরে করে দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু এক্স ধরে করতে গেলে এই অঙ্কটা এত বড় হয়ে যাবে যে এটা আমার মধ্যে কথা মাধ্যমিকে যে আমাদের ডেসক্রিপটিভ করতাম সেই লেভেলে গিয়ে দাঁড়াবে, সেরকম আমাদের করে লাভ নেই, আমরা বেসিক ক্যালকুলেশন করে করব। তো এখানে এলসিএম মেথড অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন পড়বে না, এখানে আমরা বেসিক একটু চিন্তাভাবনাদের বেসিক মানে কি বলবো সেন্স দিয়ে অঙ্কটাকে কাজটাকে আমরা করে নিতে পারবো। তো প্রথমে দেখো কি বলা আছে, 40 মেন ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 40 ডেজ, 40 জন লোক 40 দিনে কাজটাকে কমপ্লিট করতে পারে। তাহলে টোটাল ওয়ার্ক কতটা, টোটাল কাজ কতটা, 40 জন মেন করতে পারে 40 দিনে। তাহলে একজন মেনের এফিসিয়েন্সি, এম মানে হচ্ছে একজন মেনের এফিসিয়েন্সি, তাহলে 40 দ্বিগুণ করলাম মানে 40 জন মেনের দক্ষতা ইনটু 40 দিন, এটাই আমার টোটাল ওয়ার্ক। কিন্তু এখানে কি বলা আছে, তারা একসাথে কাজ করে এবং 10 দিন কাজ অলরেডি তারা করে নিয়েছে, ওকে 10 দিন তারা কিন্তু অলরেডি কাজ করে নিয়েছে, তাহলে এই 40 দিন হিসাব করার দরকার নেই, আমরা বলতে পারি যে রিমেইনিং ওয়ার্ক, ওকে আমাদের কারণ বের 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 করতে বলছে দ্য ওয়ার্ক উড হ্যাভ বিন কমপ্লিটেড ইন কতদিনে। ওকে, সো যাই হোক, আমরা এখান থেকে এটাকে এবার ক্যালকুলেশন করে আমরা বের করবো যে এই কাজটা কতদিনে টোটালি কমপ্লিট হয়েছে। সো রিমেইনিং ওয়ার্ক কি, 10 দিন কাজ করা হয়ে গেছে অলরেডি, সো 10 দিন যদি অলরেডি কাজ করা হয়ে গিয়ে থাকে, তাহলে বাকি ছিল তো কতদিনের কাজ, বাকি ছিল তাদের 30 দিনের কাজ, ওকে সো টোটালি 30 দিনের কাজ কিন্তু এখনও তাদের বাকি আছে, তাহলে আমরা এটাকে ধরেই কাজ করে যাব, উপরটাকে আপাতত আমরা কনসিডার করছি না। ওকে, সো এতটা কাজ এখনও রিমেইনিং আছে, এই কাজটা কমপ্লিট কতদিনে হবে, তো এইভাবেই আমরা এটাকে লিখলাম। এবার দেখো এটা ইকুয়াল টু কত, মাল্টিপ্লাই করে দিলে আমরা পাইলাম 1200 m, ওকে এমটা থাকুক, ওকে 1200 m। এবার 10 দিন কাজ হলো, ওকে এটা তো 10 দিন হয়েছে, 10 দিনে এতটা কাজ হয়ে গিয়েছিল, 10 দিনে এই কাজটা টোটালি তো হয়ে গিয়েছে, তাই না, এটা 10 দিন পরে, কারণ 10 দিন অলরেডি তারা কাজ করেছিল, তারপরে 10 জন চলে যায়, সো মানে 10 দিন হয়ে গেছে সময়, ঠিক আছে, তো 40 জন, ঠিক আছে, তা 1200 কাজ বাকি আছে। এবার এই 1200 কাজ যে বাকি আছে, এই 1200 কাজটা করতে হবে, তো ওয়ার্কার এখন কতজন আছে এটা আমাদেরকে দেখতে হবে, যেহেতু 10 দিন কাজ অলরেডি করে নিয়েছে, তারপরে 5 জন ওয়ার্কার চলে গেছে, তাহলে আগে ছিল 40, এখন আর কিন্তু 40 নেই, 5 জন কমেই গেছে, দ্যাট ইজ 35, তাহলে এখন ওয়ার্কার আছে আমাদের কতজন, 35 জন, যেটা 35 জন। ওকে, এবার একটা জিনিস বেসিক্যালি এখানে আমাকে ক্যালকুলেট করে আমাকে দেখতে হবে, যদি আমরা ঐকিক নিয়ম করি যে 40 জন লোক যদি কাজটা 40 দিনে করতে পারে, তাহলে একজন লোক কতদিনে করবে, 1600 দিনে, ঠিক আছে, এটা ঐকিক নিয়ম থেকে আমরা বের করতে পারি। তাহলে এখান থেকে সিমিলারলি আমরা বের করতে পারি যে 35 জন যেহেতু আছে, তারা কতদিনে করবে, সিমিলারলি তোমরা বের করতে পারবে এখান থেকে, আরামসে বের করতে পারবে
কাজটাকে, তারা কত ইউনিট কাজ করবে অ্যাকচুয়ালি, কত দিনে নয় আমি বলতে চাচ্ছি তারা কত ইউনিট কাজ করবে, তোমরা এখান থেকে ক্যালকুলেট করে বের করতে হবে যে 350 ইউনিট তারা কাজ করবে। ওকে, অর্থাৎ 35 দিনে মানে 35 জন যে লেবার আছে তারা 10 দিনে টোটাল কাজ কতটা করবে, 40 জন লেবার যদি 40 দিনে টোটাল 1200 মানে 1600 ইউনিট কাজ করতে পারে, ঠিক আছে, টোটাল 1600 ইউনিট কাজ করছে 40 জন লেবার 40 দিনে, তাহলে এখানটায় আমরা ইজিলি বের করতে পারি যে 40 জন লেবার 10 দিনে কতটা কাজ করছে, 40 জন লেবার 10 দিনে কি, তাহলে 1600কে 4 দিয়ে ভাগ করলে যেটা আসে 400 ইউনিট, 40 জন লেবার 10 দিনে করছে কত ইউনিট কাজ, 400 ইউনিট। তাহলে সিমিলারলি যদি বের করি তাহলে 35 জন লেবার কত করবে 10 দিনে, 350 ইউনিট, তার মানে 350 ইউনিট কাজ তারা করবে। সো 350 আমি এখানে লিখে দিলাম, টাইম কত হলো 10 দিন। নাও এবার নেক্সট 10 দিন আবার কতজন করছে, এখানে কিন্তু আবার মাইনাস হয়ে গেল আমার 35-এর থেকে 5 জন, তাহলে বাঁচলো 30 জন, 30 জন 10 দিনে আবার কত ইউনিট কাজ করছে, 300 M। সিমিলারলি আবার যখন 10 দিন হচ্ছে তখন এবার কতজন আছে, 25 জন, সব মাইনাস হচ্ছে কাজ, মানে কমছে ধীরে ধীরে কাজের পরিমাণ, 250 M। সেম আরও যদি 10 দিন হয় তাহলে তখন দাঁড়ালো কত, আরও 5 জন কমে গেল, অর্থাৎ 200 M। তো আপাতত এইটুকুকে সাম করবো আর আমরা করবো না, এগুলো যদি মাইনাস করি দেখো কত হচ্ছে, 350 আর 250 কত হলো, 4 দিয়ে 600, 3 9 দিয়ে 1100, 1200 থেকে 1100 চলে গেলে 100 M, এতটা কাজ এখনো পড়ে আছে। তাহলে এখনো এতটা কাজ পড়ে আছে, আর এবার লেবার কতজন হয়ে গেল, আগে 20 জন লেবার ছিল, 20 জনের থেকে 5 জন কমে গেছে, 15 জন লেবার। তো 15 জন লেবার মিলে এই কাজটা যদি করে, 15 হচ্ছে কতজন আছে, 15 জন মেন, তাহলে নিচে মেন হবে, মেন মেন কাটা যাবে, 5 3 15, 5 20 100, দ্যাট ইজ 6 15 2/3 দিন। ওকে, তাহলে এই 100 ইউনিট কাজ, যেটা 100 M ইউনিট কাজটাকে 15 M জন লোক কতদিনে, 6 15 2/3 দেশে করে দেবে। তাহলে টোটাল কতদিন অ্যাকচুয়ালি সময় লাগলো, 10 10 20, 10 30, 10 40, আর প্রথমে কিন্তু 10 দিন তারা আগে থেকে কাজ করে গিয়েছিল, যে 10 দিন কাজ করার পরে, বাট অর দ্য দে 10 দিন প্রথমে কাজ করে গিয়েছিল তারা, তারপরে না 5 জন করে কমেছে। সো টোটাল এদিকে আমাদের 40, এখানে 10 50, আর 6 হলো কত, 56, 56 পূর্ণ 2/3 দেশ। ওকে, এত কিছু লিখলাম, ঠিক আছে, কিন্তু এই যে জিনিসগুলো বোঝালাম এগুলো তো তোমাদের লিখতে হবে না পরীক্ষাতে। ওকে, তোমরা বেসিক্যালি এই যে ক্যালকুলেশন এইটুকু পার্টটুকু, এই পার্টটুকু করতে পারবে, একটু মেন্টাল ক্যালকুলেশনে যদি স্পিড তোমাদের ভালো থাকে তাহলে মেন্টালিও করতে পারবে, অল্প সময়ে এই কোশ্চেনটাকে করে নিতে পারবে। ওকে, সো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2 কি বলা আছে, এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 12 ডেজ, এ অ্যালাউন ক্যান কমপ্লিট ইন 20 ডেজ। এ আর বি দুজনে মিলে কোনো একটা কাজ করে 12 দিনে, এবং এ অ্যালন ক্যান কমপ্লিট দ্যাট ওয়ার্ক ইন 20 ডেজ, এরকম থাকলে আমরা লিখে নেবো বলেছিলাম। এবার কি বলছে, আচ্ছা যা বলছে পরে আসি, আগে আমরা এটার এলসিএম বের করে নিই। তো 60 12 5 60, 20 3 60, এফিসিয়েন্সিগুলো পেয়ে গেলাম, এ প্লাস বি এর এফিসিয়েন্সি 5, এর এফিসিয়েন্সি 3, তাহলে বি এর এফিসিয়েন্সি কত হলো, 5 থেকে 3 বাদ দিই 2, এগুলো আমরা পেয়ে গেলাম তিনটে জিনিস। ওকে, এ আর বি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 3 আর 2 ইউনিট, অর্থাৎ একদিনে এ 3 ইউনিট কাজ করে, একদিনে বি 2 ইউনিট কাজ করে, এবং টোটাল ওয়ার্ক আমাদের হলো 60 ইউনিট। এবার কি বলেছে, ইফ বি ডাজ দ্য ওয়ার্ক হাফ এ ডে ডেইলি, যদি বি প্রতিদিন অর্ধেক কাজ করে, মানে যতটা কাজ করা উচিত, হ্যাঁ হাফ এ ডে, বা উল্টোভাবে বলতে পারো যে গোটা দিন কাজ করে না, হাফ দিন কাজ করে, যেভাবে আমরা ধরি না কেন একই ব্যাপার, যে বি অর্ধেক দিন কাজ করে, অথবা বলতে পারি যে বি দিনে যতটা কাজ করা উচিত ততটা করে না, গল্পটা একই দাঁড়ায়, মধ্য কথা হাফ কাজ করে ডেইলি, ওর যা এফিসিয়েন্সি ডেইলি তার থেকে সে হাফ কাজ করে, দেন ইন হাউ মেনি ডেজ এ অ্যান্ড বি টুগেদার উইল কমপ্লিট দ্য ওয়ার্ক। যদি শুধু বলতো যে এ আর বি কতদিনে একসাথে কাজ করলে কাজ কমপ্লিট হবে, তাহলে আমরা 5 আর 3 যোগ করে 8 করতাম, টোটাল ইউনিটকে টোটাল ওয়ার্কে ডিভাইড করে দিতাম, বেরিয়ে যেত। কিন্তু এখানে যেহেতু বি অর্ধেক কাজ করে, তাই আমাদেরকে বি এর এফিসিয়েন্সিটাকে অর্ধেক করে নিতে হবে, হাফ এটাকে আমাদের করে নিতে হবে, হাফ মানে কত, 1 ইউনিট, তাহলে 1 ইউনিট, আর এর এফিসিয়েন্সি 3 ইউনিট, দ্যাট ইজ কত, 4 ইউনিট, তাহলে কতদিন সময় লাগছে, 15 ডেজ। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার, এখানে যদি অন্যরকম কোনো চেঞ্জেস করে দেওয়া থাকে সেই হিসাবে আমরা চেঞ্জ করে নেবো, হাফের জায়গায় যদি দ্বিগুণ বলে তাহলে 2 2-এর জায়গায় 4 করে নেবো, যা বলবে সেই হিসাবে আমরা এটাকে সলভ করবো। সো এটা একটু ডিফারেন্ট টাইপ ছিল, তাই এটাকে আমি এখানে মানে অন্তর্গত এই কোশ্চেন পেপারের মধ্যে আমি নিয়েছি। থার্ড কোশ্চেন, এ বি অ্যান্ড সি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 30 ডেজ, 20 ডেজ, 10 ডেজ, তিনটাই ভ্যালু দেওয়া আছে, কোনো কিছু দেখা দেখি নেই, ডাইরেক্ট আগে এগুলো আমরা লিখে নিই। ওকে, কেউ যদি মেন্টালিও ক্যালকুলেট করতে পারো তো করবে, তাতে আরও সময় বাঁচবে। সো এগুলো আমরা করে নিই, কত, 30 2 60, 20 3 60, 10 6 60, হয়ে গেল। এ ইজ অ্যাসিস্টেড বাই বি অন 1 ডে অ্যান্ড বাই সি অন দ্য নেক্সট ডে অল্টারনেটলি, হাউ লং উড দ্য ওয়ার্ক টেক টু ফিনিশ। কোশ্চেন সেম, গল্প সব কিছু একই, একটু একটু খালি জাস্ট একটু চেঞ্জ করে দেওয়া হচ্ছে, একটু জাস্ট ভ্যারিয়েশন আনা হচ্ছে কোশ্চেনগুলোর মধ্যে। কী বলেছে,
এ ইজ অ্যাসিস্টেড বাই বি, অর্থাৎ এ কে বি অ্যাসিস্ট করছে ফার্স্ট ডেতে প্রথম দিন, সেকেন্ড দিন আবার কি এ কে অ্যাসিস্ট করছে কি সি, ওকে, এ ইজ অ্যাসিস্টেড বাই বি অন ওয়ান ডে অ্যান্ড বাই সি অন দ্য নেক্সট ডে। প্রথম দিন এ আর বি একত্রে কাজ করছে, পরের দিন এ আর সি একত্রে কাজ করছে অল্টারনেট করে, অর্থাৎ প্রথম দিন এরা দুজন কাজ করলো, পরের দিন এ আর সি করলো, তারপরের দিন আবার এ আর বি করবে, তিন নম্বরের দিন আবার এ আর বি করবে, এইভাবে করে সো অন চলতে আছে, ওকে। তাহলে বলছে হাউ লং উড দ্য ওয়ার্ক টেক টু ফিনিশ, তাহলে কতদিন সময় লাগবে এই কাজটাকে কমপ্লিট হতে। টোটাল ওয়ার্ক তো আমরা জানি কত, 60 ইউনিট, অর্থাৎ 60 ইউনিট কাজ আমাদেরকে কমপ্লিট করতে হবে। তাহলে আমরা এ প্লাস বি এর এফিসিয়েন্সি বের করি, যে এ প্লাস বি একদিনে টোটাল কত ইউনিট করে, এর এফিসিয়েন্সি জানি 2, বি এর এফিসিয়েন্সি জানি 3, দুটোকে অ্যাড করে দিলাম 5 ইউনিট। অর্থাৎ প্রথম দিনে যখন এ প্লাস বি কাজ করছে 5 ইউনিট কাজ আমাদের হয়ে যাচ্ছে, সেকেন্ড ডেতে যেসে যখন আবার এ প্লাস সি কাজ করছে, ওকে, সেকেন্ড ডেতে যখন আবার এ প্লাস সি কাজ করছে, তাহলে এর 2 আর সি এর 6, দ্যাট ইজ কত হলো 8 ইউনিট, ওকে, 8 ইউনিট। তাহলে এই দুই দিন মিলিয়ে কত ইউনিট হচ্ছে, এই দুই দিন মিলিয়ে, এই দুই দিন মিলে আমরা করতে পারি। সো যাই হোক, প্রথম দিন 5 ইউনিট, পরের দিন 8 ইউনিট, এইভাবে কেউ গুণে গুণেও করতে পারো, কিন্তু তাতে সময় বেশি চলে যাবে, কিন্তু আমরা সেভাবে করবো না। তাহলে এই দুই দিন মিলে কত, 8 আর 5 13 ইউনিট, টোটাল দুই দিনে 13 ইউনিট, 13 ইউনিট কাজ হচ্ছে দুই দিনে, ওকে। প্রথম দিন এ প্লাস বি, পরের দিন এ প্লাস সি, 13 ইউনিট হচ্ছে। তাহলে 13 দিয়ে যদি আমি 60-কে ডিভাইড করি তাহলে কত হবে, ওকে, 13 13 13 করে যেতে থাকবে, 13 5 65 হয়ে গেলো, 13 4 কত হলো, 13 4 আমরা জানি 52, ওকে। তো 60 4 দিন, তাহলে এরকম করে কয়দিন চলবে, 4 × 2 = 8 দিন, অ্যাকচুয়ালি 4 দিন নয়, মোট 4টা পেয়ার চলবে, একটা পেয়ার মানে 13 দিন, মানে 13 ইউনিট কাজ, তাহলে 4টে পেয়ার মানে হচ্ছে কত, 52 ইউনিট কাজ, 4টে পেয়ার মানে মোট দিন সংখ্যা কত, 8 দিন, অর্থাৎ 8 দিন কাজ হওয়ার পরে টোটাল কাজ কত হয়ে যাবে, 52 ইউনিট। টোটাল কাজ হচ্ছে 60 ইউনিট, তার থেকে আমরা 52 ইউনিটকে যদি মাইনাস করি বাঁচলো 8 ইউনিট। তাহলে এই 8 ইউনিটটা 9 নম্বর দিনে গিয়ে, 8 দিন কাজ হয়েছে, 9 নম্বর দিনে গিয়ে কত ইউনিট কাজ করবে, এ প্লাস বি 5 ইউনিট কাজ করবে, ওকে, মাইনাস বাঁচলো কত, 3 ইউনিট। তাহলে 9 8 দিন হলো, প্লাস আরও 1 দিন হয়ে গেল, ওকে, যেদিন আমরা কাজ কারা কাজ করলে, এ প্লাস বি। তাহলে এখনও আরও 3 ইউনিট কাজ পড়ে আছে, কিন্তু এ প্লাস সি করে কত ইউনিট, 8 ইউনিট কাজ করে একদিনে, বেশিই করে ফেলে। তাহলে এ প্লাস সি এর এই 3 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে, এফিসিয়েন্সিতে ভাগ দেবো 3/8, ওকে। তাহলে টোটাল অ্যাকচুয়ালি আমাদের সময় কত হলো, কত লেগে গেলো, এখানে লাগলো 8 দিন, এখানে আরও লাগলো 1 দিন, আর প্লাস 3/8 দিন, তাহলে 9 × 3/8 ডেজ টোটাল আমাদের সময় কিন্তু এখানে লেগে গেল। অর্থাৎ টোটাল যে আমাদের ওয়ার্ক দেওয়া থাকে, টোটাল ওয়ার্কটাকে নিয়ে সব কিছু এটাকে ভেঙে ভেঙে যে করে হোক স্যাটিসফাই করে কমপ্লিট আমাদেরকে করতে হয়। এই কোশ্চেনটা যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, আমার মনে হচ্ছে যে কারো কারো বুঝতে অসুবিধা হতে পারে এই কোশ্চেনটাতে, যদি হয় তাহলে কিন্তু তোমরা একটু বারবার দেখবে ভিডিওটাকে, পজ করে নিয়ে দেখো, দুবার তিনবার দেখো, আই থিঙ্ক বুঝতে পারবে, একটু ডিপলি বোঝার চেষ্টা করবে, আগের ভিডিওগুলোকে নয়তো আবার দেখবে, আগের পার্টগুলোকে দেখবে, কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করবে, নিজে থেকেই দেখবে আরও ভালো মতো করে বুঝে নিতে পারো, তাহলে পরে আর সমস্যা হবে না। আই থিঙ্ক কোশ্চেন ইজ ক্লিয়ার। সো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, এ বি অ্যান্ড সি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 20, 30 অ্যান্ড 60 ডেজ। সেম জিনিস দেওয়া আছে, লিখে ফেলাবো, ওকে, এ 20, বি 30 অ্যান্ড সি হচ্ছে 60 ডেজ করতে পারে, যদি আমরা এলসিএম করি অবভিয়াসলি 61। ইন হাউ মেনি ডেজ ক্যান এ ডু দ্য ওয়ার্ক ইফ হি ইজ অ্যাসিস্টেড বাই বি অ্যান্ড সি অন এভরি থার্ড ডে, ওকে, কি বলছে, ইন হাউ মেনি ডেজ এ ক্যান ডু দ্য ওয়ার্ক, এ কাজটা কতদিনে কমপ্লিট করবে যদি তাকে অ্যাসিস্ট করে কে, বি অ্যান্ড সি অন এভরি থার্ড ডে। সো এখানে আমাদেরকে কোশ্চেনটাকে আগে বুঝে নিতে হবে অ্যাকচুয়ালি কী বলছে। এখানে আমাদেরকে অ্যাকচুয়াল জিনিস যেটা বলেছে এরকম, যে এ প্রথমে 2 দিন কাজ করে, এ 2 দিন কাজ করে, 3 নম্বর দিনে গিয়ে এ কে বি আর সি অ্যাসিস্ট করে। অর্থাৎ এটাকে কিছু এইভাবে লিখতে পারি, এ প্রথম দিন কাজ করলো, পরের দিনও এই কাজ করে, 3 নম্বর দিনে গিয়ে আমাদের হয়ে যায় এ প্লাস বি প্লাস সি, ওকে, বি প্লাস সি তাকে অ্যাসিস্ট করে দিল, পুনরায় আবার তারপরে এ কাজ করলো, আবার এ কাজ করলো, আবার গিয়ে তাকে এ প্লাস বি প্লাস সি হয়ে গেল, অ্যাসিস্ট করলো। এইভাবে যদি চলতে থাকে তাহলে এই 60 ইউনিট কাজটা কতদিনে কমপ্লিট হবে। তাহলে দেখো, প্রথমে এ কতদিন কাজ করছে, এ 2 দিন কাজ করছে, ওকে, তাহলে এর 2 দিনের টোটাল কাজ কত করছে, এর এফিসিয়েন্সি কত, 3, তাহলে 3 × 2 = 6 ইউনিট, এ 2 দিনে কাজ করছে 6 ইউনিট, এটা আমাদের টোটাল ওয়ার্ক, এ 2 দিনে কাজ করলো 6 ইউনিট, 3 নম্বর দিনে গিয়ে, এটা কিন্তু মনে রাখতে হবে এর 2 দিনের কাজ, ওকে, 3 নম্বর দিনে গিয়ে হয়ে গেল আমার এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি মিলিত এফিসিয়েন্সি কত, 3 × 2 = 5, আর একে 6,
এটা কতদিনের কাজ? একদিনের কাজ। তাহলে টোটাল 3 দিনে, টোটাল 3 দিনে কয় ইউনিট কাজ হচ্ছে? 6 আর 6 12 ইউনিট কাজ টোটাল হচ্ছে আমার 3 দিনে। আর এখানে আছে কত ইউনিট কাজ? 60 ইউনিট কাজ। তাহলে 12 দিয়ে ভাগ দিলে কত হলো? 12 5 60। ওকে, টোটাল কয়টা পেয়ার হলো? এটা কিন্তু পেয়ার, ওকে, পেয়ার মনে রাখতে হবে। তাহলে টোটাল পেয়ার হয়ে গেলো 5টা পেয়ার হলো আমাদের টোটাল। আর একটা পেয়ার মানে কয়দিন বলছিলাম? 3 দিন। তাহলে 5 পেয়ার × 3 কত হলো? 15 ডেজ। ওকে, ক্লিয়ার? অনেক সময় এখানে ভুল হয়ে যায়, আমরা কোশ্চেনে 5 ডেজ করে দিয়ে আসি। যদি কোশ্চেন অপশনে থাকে 5 ডেজে টিক মার্ক দিয়ে দিই, কিন্তু এখানে আমাদেরকে মাল্টিপ্লাই করে নিতে হবে পেয়ার হিসাব করে, যে কতদিনের একটা পেয়ার হচ্ছে। তার 5 দিনে 15 ডেজ। আই থিঙ্ক এই কোশ্চেনটাও ক্লিয়ার হয়েছে। ওকে, সো আর একটাই কোশ্চেন আছে, আই থিঙ্ক আর দুটো কোশ্চেন আছে। এই দুটো কোশ্চেন করলে পরে এই পার্টটার যে, অর্থাৎ লিভস ম্যান ম্যান লিভস অ্যান্ড জয়েন্টস, এই টাইপের যে কোশ্চেনগুলো প্রায় ক্লিয়ার, এর উপর তোমরা যে কোনো কোশ্চেন আসুক করতে পারবে। যদি না করতে পারো, ফেসবুক পেজ আছে, লাইক করো, সেখানে গিয়ে তোমরা ফটো আমাকে তুলে নিয়ে সেন্ড করতে পারো অথবা পোস্ট করতে পারো, আমি সেগুলোকে সলিউশন দেওয়ার চেষ্টা করবো। সো নেক্সট কোশ্চেন নাম্বার 5। 16 ওমেন টেক 12 ডেজ টু কমপ্লিট আ ওয়ার্ক হুইচ ক্যান বি কমপ্লিটেড বাই 12 মেন ইন 8 ডেজ। 16 জন মহিলা একটা কাজকে 12 দিনে করতে পারেন, ঠিক আছে, সেই সেম কাজটাকেই 12 জন পুরুষ 8 দিনে কমপ্লিট করতে পারে। ওকে, সেম কাজটাকেই, একটা কাজ আছে নির্দিষ্ট পরিমাণ, যাকে 16 জন মহিলা যদি সেই কাজটা করেন তাহলে 12 দিনে কমপ্লিট করবেন, এবং যদি 12 জন পুরুষ সেই কাজটা করেন তাহলে 8 দিনে কমপ্লিট করবেন। ওকে, ওকে, এবার কি বলছে? 16 মেন স্টার্টেড ওয়াকিং অ্যান্ড আফটার 3 ডেজ 10 মেন লেফট। 16 জন পুরুষ কি করলো? সেই কাজটা করা স্টার্ট করলেন, এবং 3 দিন পরে 10 জন মেন কাজ ছেড়ে চলে গেলেন। 16 জনের থেকে 10 জন চলে গেলেন, কিন্তু 4 জন ওমেন তাদেরকে জয়েন করলেন। তাহলে কি বলছে? হাউ মেনি ডেজ উইল ইট টেক দেম টু কমপ্লিট দ্য রিমেইনিং ওয়ার্ক। এখানে কথাটা মনে রাখতে হবে, রিমেইনিং ওয়ার্ক, টোটাল ওয়ার্ক নয়, রিমেইনিং ওয়ার্ক। ওকে, সো আমরা এখান থেকে কিভাবে আমরা এফিসিয়েন্সিগুলো বের করবো? এই ধরনের কোশ্চেন যদি থাকে, এখানে এফিসিয়েন্সি বের করার জন্য আমাদের রেশিও তৈরি করতে হবে মেন অ্যান্ড ওমেনের এফিসিয়েন্সির। সেটা কিভাবে হবে? কি বলা আছে? 16 ওমেন এর লাগে কাজটা কমপ্লিট করতে 12 ডেজ। যেহেতু দু ক্ষেত্রে কাজের পরিমাণ সেম, তাই আমরা কাজের পরিমাণগুলোকে সেম করছি। 16 ওমেনের 12 দিনের কাজ আর 12 জন মেনের 8 দিনের কাজ সেম। ওকে, যেহেতু কাজ সেম, কাজের পরিমাণ দু ক্ষেত্রেই সেম, তাহলে এখান থেকে আমরা W/M বের করি। সেটা কত হবে? 12 × 8 / 16 × 12। 12 12 ক্যান্সেল, 8 × 8, 8 × 2 = 16। দ্যাট ইজ, এটার আমরা পেলাম 1/2। তার মানে আমরা এফিসিয়েন্সি পেয়ে গেলাম, ওমেন আর মেনের এফিসিয়েন্সি রেশিও পেয়ে গেলাম অ্যাকচুয়ালি। সো এটাকে আমরা এফিসিয়েন্সিও কাউন্ট করে নিতে পারি। ওমেনের এফিসিয়েন্সি যদি আমরা 1 ধরি, তাহলে মেনের এফিসিয়েন্সি আমরা ধরবো 2। তাহলে টোটাল ওয়ার্ক, সো টোটাল ওয়ার্ক কত? এইখানে ভ্যালু পুট করে দেওয়া হয় এই সাইডে, নয় এই সাইডে, এটাই আমাদের টোটাল ওয়ার্ক। সো 12 মেন, মেনের এফিসিয়েন্সি কত? 2 × 2 × 8। ওকে, দ্যাট ইজ আওয়ার টোটাল ওয়ার্ক। মাল্টিপ্লাই করার প্রয়োজন নেই, কারণ লাস্টে তো কাটাকাটি হয়তো আই থিঙ্ক যাবে এটা। সো এটা হলো আমাদের টোটাল ওয়ার্ক, এত ইউনিট। এবার কি বলা আছে? 16 মেন স্টার্টেড ওয়ার্কিং অ্যান্ড আফটার 3 ডেজ। 16 মেন স্টার্টেড ওয়ার্কিং অ্যান্ড আফটার 3 ডেজ, অর্থাৎ 16 জন মেন অলরেডি 3 ডেজ কাজ করে ফেলেছেন। তার টোটাল কত ইউনিট কাজ তারা করে ফেলেছেন সেটা বের করি। মেনের এফিসিয়েন্সি জানি আমরা 2 বসিয়ে দিলাম, তাহলে 3 × 2 = 6। ওকে, 6 × 6 = 36 ইউনিট। তো এটাকে যেহেতু আমাদের এখান থেকে মাইনাস করতে হবে, সুতরাং দেখতে পাচ্ছি যে এখন এটা আমাদের মাল্টিপ্লাই করতেই হচ্ছে। তো যদি করতে হয় যখন প্রয়োজন পড়বে তখনই করবো, না প্রয়োজন পড়লে করবো না। সো 8 দুন এটা করে নিই, 12 × 2 = 24 × 8, দ্যাট ইজ 8 × 4 = 3, আমি 16 আর 3 = 19, 192 ইউনিট। তার মধ্যে 96 ইউনিট অলরেডি কাজ হয়ে গেছে, সো 96 ইউনিট মাইনাস করে দেবো, 6 × 6 = 12, 10 × 10 = 19, দ্যাট ইজ 96। ওকে, 96 ইউনিট কাজ এখনও বাকি আছে, 10 জন মেন লেফট করে যায়, টোটাল কাজ এখনো বাকি আছে, রিমেনিং ওয়ার্ক 96। 10 জন মেন চলে গেলেন, বাঁচলো কতজন মেন? 6 জন মেন, কিন্তু তার সাথে অ্যাড হয়ে গেল আরো 4 জন ওমেন। ওকে, তাহলে টোটাল এফিসিয়েন্সি কত হয়ে গেল সেটা আমরা বের করে নিই। 6 × মেনের এফিসিয়েন্সি, 4 × ওমেনের এফিসিয়েন্সি, দ্যাট ইজ 6 × 2 = 12 + 4, দ্যাট ইজ 16 এফিসিয়েন্সি। টোটাল এফিসিয়েন্সি হলো 16 ইউনিট, অর্থাৎ 6 জন পুরুষ এবং 4 জন মহিলা একদিনে 16 ইউনিট কাজ করতে পারবেন। এখন বাকি কাজ কত আছে? 96, 16 দিয়ে ডিভাইড করে দাও, দ্যাট ইজ ইকুয়াল টু 16 × 6 = 96। তাহলে আরও 6 দিন সময় লাগবে রিমেনিং ওয়ার্কটাকে কমপ্লিট করতে। আমাদের সময় কত লাগবে? 6 ডেজ। আই থিঙ্ক খুব ক্লিয়ার, ক্লিয়ার হয়েছে, আশা করি ক্লিয়ার তো হয়ে যাওয়া উচিত, খুব যতটা পারছি চেষ্টা করছি বোঝানোর। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার যদি হয়ে যায় তাহলে নেক্সট কোয়েশ্চেন এবং লাস্ট কোয়েশ্চেন আজকে দেখে নিই, এটা করলেই এই পার্টটা পার্টিকুলারলি কমপ্লিট। ওকে, 6,
A certain number of men complete a piece of work in 60 days. If there were 8 men more, the work could be finished in 10 days less. A certain number of men, মেনের সংখ্যা জানি না, কতজন মেন আছে জানি না, কিন্তু একটা ওয়ার্ককে তারা কমপ্লিট করতে পারতেন কতদিনে, 60 ডেজে, ওকে, যাই হোক, ইফ দেয়ার আর 8 মেন মোর, দ্য ওয়ার্ক কুড বি ফিনিশড ইন 10 ডে লেস, মানে 60 দিনে কমপ্লিট করতে পারতো, 10 ডে লেস মানে কত, 50 দিনে কমপ্লিট করবে। তো এটাকে আমরা ধরে নিতে পারি, সাপোজ এক্স, যে টোটাল নাম্বার অফ মেনস কত, এক্স, ঠিক আছে, এক্স ধরে নিলে হয়ে যাবে, এক্স ধরো, এম ধরো, যাই ধরো, তাহলে এক্স ধরতে পারো, এম ধরতে পারো, যাই ধরতে পারো, সার্টেন নাম্বার অফ মেন জানি না, আচ্ছা এক্স ধরছি না আমি, এম ধরে যেহেতু করি এমই ধরছি, তাহলে কত নাম্বার জব এ এম আছে আমি জানি না, তাদের 60 দিনের যা কাজ, ওকে, এম কতজন কতজন এখানে মেন আছে জানি না, কিন্তু তাদের 60 দিনে যেটা পরিমাণ তারা কাজ কমপ্লিট করে, সেম কাজটাই, ওকে, যদি এম এর জায়গায় যদি এম প্লাস 8 জন মেন হয়ে যায়, 10 দিন কম সময় লাগে, অর্থাৎ 50 দিন সময় লাগে। কাজের পরিমাণ কিন্তু দু ক্ষেত্রেই সেম, সেটাকে আমরা ইকুয়াল করছি। প্রথম ক্ষেত্রে ধরে জানি না কতজন পুরুষ বা মেন আছে, সেই এত যতজনই মেন আছে তারা 60 দিনে যে পরিমাণ কাজ কমপ্লিট করে, অর্থাৎ এই মেনের এফিসিয়েন্সি ইনটু 60, সেম পরিমাণ কাজ যদি মেনের পরিমাণটা 8 বেড়ে যায়, দেখো এক্ষেত্রে এফিসিয়েন্সির ব্যাপারটা এই কারণে আসছে না, কারণ দু ক্ষেত্রে এফিসিয়েন্সি সেম, মেন যেহেতু দুপাশে আছে, সুতরাং সেটা ক্যান্সেল আউট হওয়ার চান্সেস আছে, ক্যান্সেল আউট হয়ে যাবে, সেই জন্য ওটা প্রয়োজন নেই, ডাইরেক্ট এম ইনটু 60 আমরা লিখবো, অর্থাৎ মেন ইনটু 60, 60 দিনের কাজ, মেন প্লাস 8 ইনটু 50 দিনের কাজ, দে আর ইকুয়াল। সো এখান থেকে আমরা ইজিলি বের করতে পারবো কি, দেখো এখনই বেরিয়ে যাবে, এখান থেকে এম এর ভ্যালু আমরা বের করবো। সো এম এর ভ্যালু কীভাবে বের হবে, 60 এম এদিক থেকে, 50 এম, 5 8 40 400, ওকে, সো 50 এম কে পাশে আনলে মাইনাস হয়ে আমাদের পাবো কত, 10 এম, দ্যাট ইজ ইকুয়াল টু 400। সো বেসিক্যালি এখান থেকে এম ইজ ইকুয়াল টু 10 দিয়ে ডিভাইড করলে পেয়ে যাবে 40, নাম্বার অফ মেন্স ওয়ার কত, 40 জন। তোমরা যদি চাও এটা ক্রস চেকও করতে পারো, আমরা অ্যান্সার পেয়ে গেছি, এবার যে কন্ডিশনগুলো বলছে সেই কন্ডিশনগুলো স্যাটিসফাই করিয়ে দেখো, স্যাটিসফাই হয়ে যাবে, তাহলে বুঝতে পারবে যে না অ্যান্সার আমাদের কারেক্ট আছে। সো একটা জাস্ট সিম্পল অ্যাপ্রোচ, কনসেপ্ট ঘুরিয়ে খুব দেওয়া ছিল, কিছু বলে দেওয়া ছিল না, এক্স ধরার প্রয়োজন নেই, এক্সের পরিবর্তে এম ধরেছি, তোমরা এক্স ধরো করতে পারো, এইভাবে করে এটাকে বেসিক্যালি আমরা বের করে নিতে পারবো। সো এই কটা কোয়েশ্চেন পার্টিকুলারলি টাইপ, এই ধরনের টাইপগুলো পেয়েছিলাম, বাদ বাকি যেগুলো কোয়েশ্চেন আছে সেগুলো এই টাইপের উপর বেস করে তোমরা ইজিলি সলভ করতে পারবে, এটা আমি বিশ্বাস করে চলছি। যদি তোমরা এই পার্ট ওয়ান, পার্ট মানে সরি, এই যে পার্ট টু এর অন্তর্গত এ এবং বি পার্ট যদি দেখে নাও, ভালো করে প্র্যাকটিস করে নাও, এই এখানকার 6টা কোয়েশ্চেন এবং আগের 8টে কোয়েশ্চেন, তোমরা 14টা কোয়েশ্চেন, তাহলে পরে কিন্তু বাকি কোয়েশ্চেনগুলো তোমরা ইজিলি সলভ করতে পারবে। যে কোনো বই নিতে পারো, আরএস আগরওয়ালের বই নাও, অন্য যে কোনো বই নিয়ে সেই কোয়েশ্চেনগুলো সলভ করো, বাট এই মেথডে, এই অ্যাপ্রোচে, তাহলে কিন্তু এক সময় আসবে প্র্যাকটিস করতে হতে যখন টাইম ইন ওয়ার্ক দিয়ে আর কোনো রকম তোমাদের সমস্যা আসবে না। সো নেক্সট পার্টে আমরা ডিসকাস করবো হয়তো এফিসিয়েন্সি নিয়ে, এফিসিয়েন্সির কিছু কোয়েশ্চেন আমি সেখানে তোমাদের নেবো, 2 থেকে 3টে কোয়েশ্চেন প্রয়োজন পড়বে, তার বেশি পড়বে না, এবং তার সাথে হয়তো ইনক্লুড করে দেবো সেখানে আমরা চিলড্রেন, মেন এবং ওমেনদের যে অঙ্কগুলো থাকে, যে এতজন পুরুষ এবং এতজন মহিলা এবং এতজন বাচ্চা যদি কোনো কাজ করতে পারে, যেখানে সাধারণত তোমরা এই ফর্মুলাটা ইউজ করে থাকো, M1 D1, এই যে ফর্মুলা আছে M1 D1 by W1, যে আছে এই ধরনের যে ফর্মুলা আছে M2 D2 by W2, আই থিঙ্ক এখানে এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলা ইউজ করে তোমরা যেটা করো, সেই কাজগুলি আমরা অ্যাকচুয়ালি পরেরটাতে পার্টে সলভ করবো, ওকে। সো এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে জানোই, তোমরা লাইক করতে হবে, ওকে, লাইক করার পরে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব এখনো না করে দেবে সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব এই কারণে করবে কারণ যাতে ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা পাও এবং চ্যানেলের নতুন নতুন আপডেটস তোমরা পেতে পারো। কমেন্ট করে নিজের কোয়ারি সাজেশনস জানাবে, কোনো রকম সাজেশনস মানে কোনো ত্রুটি কোনো রকম খামি থাকলে ভিডিওর মধ্যে সেটা অবশ্যই তুলে ধরবে সামনে, আমি সেগুলোকে পরবর্তীকালে ঠিক করার চেষ্টা করব, ওকে। এবং আমাদের ফেসবুক পেজ ইটস একে দাস, অর্থাৎ facebook.com পারিস একে দাস, সেটাকে লাইক সাবস্ক্রাইব মানে লাইক করে নিও, স্মার্ট মেসেজ পেজ, এবং ভিডিওগুলোকে শেয়ার করো যত 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 বেশি পারো শেয়ার করো, যাতে এই চ্যানেলের চ্যানেলে যে চ্যানেলটা বেশি বেশি এক্সপিরিয়েন্সদের কাছে পৌঁছতে পারে এবং তারা এখান থেকে হেল্প পায়, হেল্প পেলে আমারও ভালো লাগবে এবং ভিডিও তৈরি করতে মোটিভেশন পাবো। সো এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, নেক্সট ভিডিও খুব শীঘ্রই তোমাদের জন্য আনবো, হ্যাঁ চেষ্টা করছি আজকে আরেকটা জিআইআর ভিডিও তোমাদের জন্য আপলোড করা, দ্যাট ইজ স্টার্ট করবো হয়তো কোডিং ডিকোডিং দিয়েই, রিজনিংয়ের থেকে, এবং রিজনিংয়ের সিরিজও পাশাপাশি চলবে, রিজনিংয়ের হয়তো সপ্তাহে বেশি না 2-3টা ভিডিও দিতে পারবো, কিন্তু ম্যাথসের লেসেন তোমরা প্রতিদিন একটা করে অন্তত পাবেই। এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি শীঘ্রই তোমরা পাবে, ততক্ষণ গুড বাই, টেক কেয়ার অ্যান্ড কিপ practicing.